আজ আমার গলার অবস্থা খুবই খারাপ, তবু এইটা মানে নিয়েই ভয়েস ওভার দিচ্ছি। তো ব্যাপার হচ্ছে, এখন কেন জানি না কিছুদিন ধরে স্কচের খুব মুডটা খারাপ, মানে কেন জানি খুব রেগে যাচ্ছে, দেখো কেমন করছে। তো বুঝতে পারছি না এটা কী অবস্থা, কেন এরকম করছে, আর সব কিছু কারণেই রেগে যাচ্ছে। মানে এমন নয় যে হঠাৎ করে কিছু রাগ হচ্ছে বা কিছু, এরম নয়, আমরা চেষ্টাও করছি ঠিক করার, বাট ও রেগে যাচ্ছে। এই হলো কালো, মানে এটা আমাদের একটা স্ট্রিট, ওকে পাড়ার একজন খেতে দিতে আসে, কিন্তু ওকে যখনই আমার স্কচ দেখতে পাই, সেটা যেদিক দিয়েই হোক, বারান্দা দিয়ে হোক, জানলা দিয়ে হোক, ও মানে ওর মানে বিশাল বীভৎস চিৎকার করে, মানে কেননা ও হচ্ছে একমাত্র প্রতিদ্বন্দ্বী। হ্যাঁ, এই পাড়ায় মানে মেল কুকুর হিসেবে আমার স্কচ, তারপরেই কালো। এই দেখো, মানে মেয়েকে ওরমভাবে দিদিকে আরাম করে দিতেই হবে, গা হাত টিপে দিতে হবে, একটু বন্ধ করলেই ওকে খ্যাঁক খ্যাঁক করে উঠছে, ততক্ষণ মানে টিপবে ততক্ষণ ভালো ওর আনন্দ। আসলে এগুলো মানে একরকম খেলাই বলা যেতে পারে, খেলা করছে, আর এদিকে মানে হাত পা ওর ম্যাসাজ করে দিলে ওর খুব আরামও হয়, সেই জন্য আবার ম্যাসাজ বন্ধ করলেই আবার দিদিকে ওটা বলছে যে বন্ধ করলে হবে না, এই হলো ব্যাপার। আমরা আসলে ওর মুডটা যাতে চেঞ্জ হয় সেটার জন্যই অ্যাকচুয়ালি ইয়ে করছি, যাতে মানে কোনো রকম, কেন এতটা রেগে যাচ্ছে তো বুঝতে পারছি না, তো চেষ্টা করছি যে কীভাবে কী, এরম এক একদিন করে খুব রেগে যায়, জানি না আবার কেন করে করে এরকম এক একদিন। বালিশটা নিয়ে আয়, বল নিয়ে আসতে বললাম। দেখো অবস্থা, দেখো আমার নতুন জুতো, এরাম কেটে দিচ্ছে, এত বদমাইশ ছেলে বাবা আমি দুনিয়ায় দেখিনি জানো, দেখো সে কেটে দিচ্ছে, মাগো এই নে না রে।